একি ইমানদার মহিলা মরণের পাহারে আগুনে জ্বলিছে দোজখের ভিতরে একি ইমানদার মহিলা মরণের পাহারে আগুনে জ্বলিছে দোজখের ভিতরে নামাজির ইমানদার মহিলা মরণের পারে আগুনে জ্বলিছে দোজখের ভিতরে স্বামীর শোক পেয়া এ আভাস ছিল তার কটু কথা স্বামীকে বলতো বারে বার স্বামীর একি ইমানদার মহিলা মরণের পাহারে আগুনে জ্বলিছে দোজখের ভিতরে ওই মহিলার আম্মা জান স্বপ্নে মেয়েকে দেখছে আজাবে ফারিস্তা মরছে তার মাথায় আগুনের বেড়ি পরানো হাতে পায় আর স্বপ্ন দে স্বামী আল্লাহ দেবে ক্ষমা করে ক্ষমা করলে স্বামী আল্লাহ দেবে ক্ষমা করে একে ইমানদার মহিলা মরণের পরে জামাইকে মহিলা সেই খমার তরে একে ইমানদার মহিলা মরণের পারে আগুনে জ্বলিছে দোজখের ভিতরে সুস্থান্দে আমার কবি উবাইদুল্লাহ কি লিখছে দেখুন তাই মাইমুনা যতই করি বাদার আমলে যত থাক না স্বামী নারাজ হলে জান্ন পাব না হে খোদা দয়াময় শক্তি দিও মোরে হে খোদা দয়াময় শক্তি দিও মোরে যেন এ জীবন কেটে যায় স্বামীর সেবা করে এ জীবন কেটে যায় স্বামীর সেবা করে একে ইমানদার মহিলা মরণের পরে আগুনে জ্বলিছে দোজখের ভিতরে আগুনে জ্বলিছে দোজখের ভিতরে আগুনে জ্বলিছে
दो जो खेर भी तारे।